হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার সুন্দরবন ভ্রমণের প্রথম পর্ব এটি। পর্যায়ক্রমে সকল পর্বই আমার চ্যানেলে রিলিজ করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটি ছিল 4 দিনের ট্যুর। হ্যালো এভরিওয়ান, আজকে 20 তারিখ ফেব্রুয়ারি মাসে আমরা সুন্দরবন যাচ্ছি। তো প্রথমে এই কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে কুস্টার বাসে যাবো গাছতলি, তারপর ওখান থেকে হানিফ গাড়িতে যাব। আর আমি যাচ্ছি বৃত্ত ট্রাভেল এজেন্সির সাথে। আমরা কোস্টার বাস থেকে নেমে গিয়েছি, এখন এই যে হানিফ গাড়িতে যাব। টোটাল 2টা বাস, সেটা হচ্ছে বাস 1। আমরা টোটাল 70 জন যাচ্ছি সুন্দরবনে। তো আস্তে আস্তে সবাই আসতেছে আর কি। 7টা 13 মিনিটে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। গাবতলি থেকে প্রথমে আমাদের বাসে গাইড ছিলেন শুভ ভাই, উনি আমাদের এই সুন্দরবন ট্যুরে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আমরা এখন পাটুরিয়া ঘাটে। টোটাল 4 ঘন্টা লাগছে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল যেহেতু 21শে ফেব্রুয়ারি। তাছাড়া মানে একটা 3 দিন ছুটি পেয়ে গেছে সবাই, তাই রাস্তায় অনেক জ্যামের সৃষ্টি হয়েছিল। ১১০ টাকা ওকে গাইস, এখন গাড়িতে উঠতেছি। সকাল 5টা 15 মিনিটে আমরা খুলনা এসে পৌঁছলাম। এখন আমরা যাচ্ছি টার্মিনালে, এখান থেকে শিপে উঠব। শিপের রাতেই খুলনা থেকে মংলা যাবার কথা ছিল, কিন্তু যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম ছিল এবং ঘন কুয়াশা, তাই প্ল্যানের কিছু পরিবর্তন হয়। এই হচ্ছে খুলনা লঞ্চ টার্মিনাল, এখান থেকে লঞ্চগুলো সুন্দরবন যেয়ে থাকে। আমরা যে লঞ্চে সুন্দরবন যাব সেটার নাম হচ্ছে খেয়াপার। লঞ্চের ডেক পানি আছে। আমার কেবিন নাম্বার হচ্ছে 203। এই লঞ্চে সিঙ্গেল বেড, ডাবল বেড, কাপল বেড, ফ্যামিলি বেড ইত্যাদি বেডে টোটাল 78 জন মানুষ যেতে পারবে এবং সব শেয়ার বাথরুম। 204 নম্বর, হ্যাঁ হ্যাঁ, 203 নম্বর কেবিন। এখানে যে 2টা বেড, আর এই যে আরেকটি একটা টেবিল আছে, আর এখানে মোবাইল ফোন চার্জ দেওয়া যায়, লাইট আছে, আর ফ্যান তো আছেই।
তো লঞ্চের সামনের স্থান লঞ্চের তৃতীয় তলা, আপনাদের কেবিন 309 নম্বর কেবিন। এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয় মাস্টার ব্রিজ। হ্যালো গাইস, তো আমরা এই শিপেই যাব সুন্দরবন এবং এই শিপে 3 দিন থাকবো। আশা করি ট্যুরটা খুব মজার হবে, আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক অ্যাডভেঞ্চার হবে এই আর কি। আজকে এই যে কুয়াশা পড়ছে দেখেন, চারিদিকে প্রচুর কুয়াশা। আমাদের আসলে মংলা যাওয়ার কথা ছিল আগেই, কিন্তু এখনও লঞ্চটা খুলনাতেই আছে, তো খুলনা থেকে ডাইরেক্ট আর কি যাবে। কুয়াশার কারণেই লঞ্চ দেরি করে ছাড়ে। সকাল 8:30 আমাদের এই লঞ্চ সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তো প্রথম আমরা যাচ্ছি সুন্দরবনের করমজলে। এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম, আমরা এখন ব্রেকফাস্ট করব। এখান থেকে হাত ধুয়ে নিই। আমরা এখন ব্রেকফাস্ট করছি, ডিম পরোটা সুজি হালুয়া আর সবজি। আশা করি আমরা 11টা থেকে 12টার ভিতরে পৌঁছে যাব। আমরা সুন্দরবনের করমজলের কাছে পৌঁছে গেছি। চলুন দেখি আসি, আশা করি ভালো লাগবে। দেখুন এখানে অনেকেই ঘুরতে এসেছে, অনেক লঞ্চ দেখতে পাচ্ছি, ছোট ছোট ট্রলার। এটি আসলে একটি দারুণ পিকনিক স্পট। আমরা এখন আছি করমজলে। চলুন দেখা যাক এখানে কি কি আছে। ওয়াও, হরিণ। হরিণগুলোকে খাবার দিলে এভাবে কাছে চলে আসে, তবে এগুলো অবশ্যই এখানে যারা দায়িত্বে আছে তারা দিয়ে থাকে। কুমির, দেখেন এখানে কুমিরের বাচ্চা দেখা যাচ্ছে। হরিণ এবং কুমির দেখে তোমার কেমন লাগলো? অবশ্যই ভালো লাগছে,
কারণ এর আগে শুধু সিনেমাতেই দেখছি আর এখন তো বাস্তবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, কিন্তু তুমি নড়াচড়াটা দেখতে পারলে আরো বেশি ভালো লাগবে। বড় জায়গা। আর হ্যাঁ, এই পুকুরে কিন্তু কুমির আছে। এই দেখেন বানর, এদের সাথে ফাজলামি করবেন না, তাহলে কিন্তু কামড় দেবে। এখানে যে নোটিশ দেওয়া আছে তা অবশ্যই পালন করবেন। দেখেন এখানে অনেকেই ঘুরতে এসেছে, যেহেতু একটানা তিন দিন বন্ধ পেয়েছে সবাই, তাই এত মানুষ। এটি কাঠের তৈরি, সো নিচের দিকে খেয়াল রাখবেন, কিছু জায়গায় ভাঙা আছে। এখান দিয়ে যাওয়ার সময় অবশ্যই কোনো খাবার রাখবেন না, তাহলে কিন্তু বানর অ্যাটাক করবে। এক লোকের খাবার বানর থাবা দিয়ে নিয়ে গেছে, আমরা দেখে তো পুরো অবাক। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, রাতারগুলের মতো না। ওয়াচ টাওয়ারের উপরে প্রচুর মৌমাছি ছিল, তাই বেশিক্ষণ থাকতে পারিনি। ওয়াচ টাওয়ারের পাশে একটি খাল আছে, এই যে গহীন জঙ্গলে ঘুরে আসি। এখন এখানে অনেক মানুষ, তাই কোনো ভয় কাজ করতেছে না। যদি কেউ না থাকতো তাহলে কিন্তু আসলে একটু ভয় কাজ করতো। তো এখন এখান থেকে ব্যাক করতেছি। তো করম জল, কুমির, হরিণ এসব দেখা শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আইটেম, সবাই শিপে এসে পড়েছে দুপুরের খাবার খেতে। ওইটা হচ্ছে ফাইসা মাছ, আলু ভর্তা, মুরগির মাংস আর হচ্ছে সবজি। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো দুপুরের খাওয়া শেষে আমরা রওনা দিলাম সুন্দরবনের আরও ভিতরে, কচিখালির দিকে। একটা কথা বলে রাখি, যে কোনো ট্যুরের ক্ষেত্রে অবশ্যই সাথে সিপ্রো নেবেন, নাপা নেবেন, মেট্রো নেবেন, গ্যাসের ট্যাবলেট নেবেন এবং অবশ্যই ওরসেলাইন নেবেন। সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও বাংলাদেশের গর্ব। বলা হয় 24 ঘন্টায় সুন্দরবন নাকি কমপক্ষে 6 বার তার রূপ বদলায়, সন্ধ্যা, মধ্যরাত, ভোর, সকাল, দুপুর, বিকেল। এই সময়গুলোতে সুন্দরবন আলাদা আলাদা রূপে ধরা দেয়। সুন্দরী সুন্দরবনের এই রূপের কথা লিখে বা বলে বোঝাবার নয়। সো অবশ্যই নিজ চোখে ঘুরে দেখবেন, অবশ্যই সুন্দরবন ভ্রমণ করবেন। বিকেলটা খুব উপভোগ করছিলাম, স্পেশালি সানসেট, এবং অনেকেই গান গান খেলছিল, খুব ভালো লাগছিল। অনেকেই গল্প করছিল।
যাত্রাপথে বনের ভিতর একটি বিল্ডিং চোখে পড়ে, মনে হয় এটি বন বিভাগের কোনো অফিস, কিন্তু আসলে দূর থেকে বোঝা যাচ্ছিল না এটি কি, এটির কি নাম। এই বিল্ডিং এর পাশে আমরা হরিণ দেখতে পাই, দেখেন এই যে একটা হরিণ, ওই যে একটা হরিণ। এখন খরচের কথায় আসি, খরচ ছিল প্রতি পার্সন 9,000 টাকা, যেহেতু 4 দিনের ট্যুর। সন্ধ্যার দিকে আমাদের লঞ্চ কচিখালির কাছে নদীতে নোঙর ফেলে। সন্ধ্যার নাস্তা ছিল পেঁয়াজি, 1 পিস পার পার্সন। পেঁয়াজি ভালোই টেস্ট ছিল। রাতে আমরা প্ল্যান করলাম ডিমের চর যাব, সেখানে আসলে দিনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু দেরি হয়ে গেছে তাই রাতেই ডিমের চর যেতে হলো। সেদিন আকাশে সুন্দর চাঁদ উঠেছিল। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি ডিমের চরে, আসলাম, খুব ভালোই লাগতেছে। ভাই এই যে আপনাকে চিনা এই জিনিসটা, এই যে আঙ্গুলের, এই যে বুড়ো আঙ্গুলের ইয়েটা দেখছেন, বলিনি আমি তাহলে আমার পানি খেতে আসে কত ভালো হইতো না, ছোট আলোটা স্ট্রেট দিন না, একটু সাইডে দেন, ছায়াটা নিচেতে পা পাগুলো মাই গড, ভেতরে খাবার পাচ্ছে। ডিমের চরে আমরা আধা ঘন্টার মতো ছিলাম এবং যেহেতু কুয়াশাও একটু একটু বাড়ছিল তাই আমরা খুব তাড়াতাড়ি শিপে ফিরে যাই। এই হচ্ছে আমাদের রাতের খাবারের আইটেম, ফ্রাইড রাইস, 2 স্পাইসি চিকেন, ভেজিটেবল অ্যান্ড ফিশ। হ্যালো গাইস, এখন অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে, কালকে সকালে আবার বের হতে হবে। এখন পর্যন্ত আশা করি যা দেখলেন আপনাদের ভালো লেগেছে। দ্বিতীয় পর্বে থাকছে কচিখালি অভয়ারণ্যের ভিতর দিয়ে ট্রেকিং, জামতলা বিচ, কটকা টাইগার টাওয়ার, জেটি ঘাট, কটকা অফিস পাড়া এবং আরও অনেক কিছু। ওকে গাইস, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।